জুন মাসের শেষের দিকে সেরেছিলেন আনটি বদল এবার ডিসেম্বরে বিয়ে করছেন অভিনেত্রী সায়নী দত্ত ষোলোই ডিসেম্বর চণ্ডীগড়ের গুরবিন্দরজিৎ সম্রাকে বিয়ে করছেন নায়িকা নামি একটি সংস্থার উচ্চপদে কর্মরত তিনি সায়নীর পেশার সঙ্গে গুরবিন্দরের পেশার কোনো যোগাযোগ নেই পনেরোই ডিসেম্বর কলকাতার ফোর্ট উইলিয়ামের গুরুদ্বারে পাঞ্জাবির মতে বিয়ে সারবেন নায়িকা বাঙালি হলেও বিয়ে হবে পাঞ্জাবির মতেই দুজনের পেশা সম্পূর্ণ আলাদা কর্মসূত্রে মুম্বাইয়ে থাকে তার হবুস্বামী থাকেন লন্ডনে তাদের দুজনের আলাপ হলো কিভাবে বিয়েতে কিভাবে সাজবেন কি কি খাবার থাকছে অভিনেত্রীর বিয়ের মেনুতে বিয়ের পর কি তবে লন্ডনেই পাকাপাকি সংসার পাতবেন সায়নী এমন অনেক প্রশ্নই উঠে আসছে সায়নি বললেন এক বছর আগে আমাদের সব কিছু ঠিক হয়েছে আড়াই বছর আগে মুম্বাইয়ের একটি ক্লাবে আমাদের দেখা হয়েছিল আমরা দুজনে সেখানকার সদস্য সেই সূত্রেই আলাপ তারপর সেখান থেকে প্রেম আড়াই বছর প্রেম পর্বের পর সিদ্ধান্ত নেই বিয়ে করব। ডিসেম্বর মতে বিয়ে হবে আমাদের তারপর কলকাতার একটি হোটেলে আমার সব বন্ধু ঘনিষ্ঠদের নিয়ে একটি খাওয়া দাওয়ার আয়োজন করেছি বিয়ের দিন নায়িকা সাজবেন অনিতা ডোঙরের ডিজাইন করা একটি লেহেঙ্গায় আর ষোলোই ডিসেম্বর পড়বেন সব্যসাচী মুখোপাধ্যায়ের অর্গ্যানজার শাড়ি তবে দুদিনই শেষ নয় এরপর চণ্ডীগড় এবং মুম্বাইয়েও আলাদা আলাদা করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সায়নী জানিয়েছেন বিয়ের পর তিনি মূলত লন্ডনেই থাকবেন তবে ভালো কাজের সুযোগ এলে নিশ্চয়ই করবেন তিনি বললেন বছরে যদি একটি ভালো কাজ করি তাহলেই হবে ষোলোই ডিসেম্বর কলকাতার রিসিপশন মিটিয়ে নবদম্পতি চলে যাবেন চণ্ডীগড় উনিশে ডিসেম্বর সেখানে অনুষ্ঠানের পর বাইশে ডিসেম্বর মুম্বাইয়ে আরও একটি রিসিপশন হওয়ার কথা আপাতত অভিনেত্রী কলকাতাতেই রয়েছেন পুজো কাটিয়ে ফিরে যাবেন মুম্বাইয়ে